ব্যাঙ্গালোর থাকার সময় সব থেকে বেশি যে হেলদি যে খাবারটা, এমনি ব্যাঙ্গালোরে যারা থাকেন তারা সবাই কি তো জানেন যে ব্যাঙ্গালোরে কতটা হেলদি ব্রেকফাস্ট ওরা করে, ধোসা করে, ইডলি করে, লেমন রাইস। তো আমার যখন ব্যাঙ্গালোরে আমি 3 বছর ছিলাম তখন আমার ধোসাটা খেতে সব থেকে বেশি ভালো লাগতো। তো আজকে সেই ধোসা রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার সত্যি কথা বলতে যখন থেকে আমি কলেজ যখন কমপ্লিট হয়ে গেছে বাড়িতে আসার পরে আমার ধোসা খাওয়ার খুবই ইচ্ছা হচ্ছিলো, রেসিপিটা করার খুব ইচ্ছা ছিল, কারণ ওখানে আমার ধোসা খেতে খুবই ভালো লাগতো। ওখানে যে ব্রেকফাস্টটা, তো ব্রেকফাস্টের মধ্যে এই ধোসাটা খেতে বেশি ভালো লাগতো। তো এখানে আমি দিয়ে দিয়েছি ছোলার ডাল, উড়দ ডাল যেটাকে বলে ওটা, আর চালের চাল দিয়েছি। বেশি কিছু নেওয়ার দরকার নেই, খুব অল্প পরিমাণে জিনিস নিয়ে আমি আজকে ধোসা রেসিপিটা করে দেখাবো। তো এগুলোকে আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, এবারে এটাকে ভালো করে আমি মিক্সারে ব্লেন্ড করে নিলাম। আর এখানে চাটনিটার জন্য নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, একটা শুকনো লঙ্কা, একটু আদা, একটু রসুন, আর নিয়ে নিয়েছি কারিপাতা। কারিপাতা গাছ আসলে বাড়িতে ছিল, তো কারিপাতাটা যদি না থাকে আপনি স্কিপ করতে পারেন। তো এখানে এবারে একটা প্যানে তেল দিয়ে এবারে ছোলার ডালটা দিয়ে দিয়েছি, এবার এটাকে হালকাভাবে ভেজে নিতে হবে। সত্যি কথা বলতে এটা খুবই একটা হেলদি রেসিপি, যদি আপনারা ধোসা কেউ বাইরে ট্রাই করে থাকেন তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, যদি নাও করে থাকেন এটা অবশ্যই ট্রাই করবেন। এটা বাচ্চাদের ক্ষেত্রেও খুব ভালো একটা হেলদি, আপনি সকালে ব্রেকফাস্টে এটা করতে পারেন। খুবই কুইক একটা রেসিপি, জাস্ট একটু রাত্রেবেলা চালা ডালটা ভিজিয়ে রাখলেই সকালবেলা আপনি তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। তো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো ভালো করে কাটা, আর আদা রসুন যেটা আমি গোটা গোটা কেটেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ এটাকে আমি মিক্সারে ব্লেন্ড করবো সেই জন্য এখানে পেস্ট দেওয়ার কোনো দরকার নেই। তো এবারে দিয়ে দিয়েছি টমেটো কুচি, এবার এগুলোকে ভালোভাবে সবগুলোকে একসাথে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। আর আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম, আমি সত্যি কথা বলতে যখন থাকতাম ওখানে তখন আমি প্রায় 5-6টার বেশি ধোসা খেয়ে নিতাম, এত টেস্টি হতো। তো এটা একটা নর্মাল ধোসার রেসিপি, আমি পরে আরও চেষ্টা করব যে মশলা ধোসা আছে সেটা দেওয়ার। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমি পরে সেটা দেওয়ার চেষ্টা করব। তো এখানে দিয়ে দিয়েছি অল্প করে হলুদ গুঁড়ো আর একটা লঙ্কা, তো বেশি লঙ্কা এখানে দিইনি কারণ সবাই একটু ঝাল কম খাবে তার জন্য। আর এখানে দিয়ে দিয়েছি অল্প করে নুন। এবার এটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রাখতে হবে যাতে এটা একটু ময়েস্ট চলে আসে, একটু নরম হয়ে যায়। তারপরে এটাকে ঠান্ডা করে নিয়ে আমরা মিক্সারে এটা ব্লেন্ড করে নেব। আর আমার হাতে বেশি সময় ছিল না, এটা ঠান্ডা করানোর সময় ছিল না, তাই জন্য এটাকে আমি ভালো করে নরম হয়ে যাওয়ার পরেই আমি মিক্সিতে দিয়ে ভালো করে এটা ব্লেন্ড করে নিয়েছি। মিক্সিতে ব্লেন্ড করে নেওয়ার পরেই কিন্তু কাজটা শেষ নয়। তো এখানে আরেকটা কাজ হচ্ছে, আপনি যদি মানে একটা তরকা বলে, তো আপনি যদি তরকা দিতে চান তাহলে তো খুবই ভালো কথা, না দিলেও টেস্টটা একই সেমই হবে। শুধু একটা ফোড়ন দেওয়াটা, একটু ফোড়ন দিলে একটু খুব সেন্ট হয় আর খুব সুন্দর একটা গন্ধ আসে, তার জন্য খেতেও কিন্তু ভালো লাগে। তো এখানে ফোড়ন দেওয়ার জন্য আমি অল্প করে সর্ষে, অল্প করে যে কারি পাতা আছে, আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়নটা দেখাবো, সেটা দেখাবো। আর এটা হচ্ছে ব্লেন্ড করে নেওয়ার যে চাল ডাল যে মিক্সআপটা ছিল সেটা এখানে ব্লেন্ড করে নিয়েছি। বেশি পাতলা হবে না, বেশি গাঢ়ও হবে না, তাহলে ক্রিসপিনেসটা বেশি ভালো আসবে। তো এখানে এটাকে ব্লেন্ড করে নিয়ে আমি রেখে দেখাচ্ছি যে মানে থিকনেসটা কতটা পরিমাণে হবে। আপনারা যদি ক্রিসপি খেতে চান তাহলে একটু থিকনেসটা একটু পাতলা করবেন, আর যদি থিকনেস যদি মোটা করতে চান, রুটির মতো খেতে চান, তাহলে সেটাকে মোটা রাখতে পারেন। এবার এটাকে আমি ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। মিক্সিতে ব্লেন্ড করে দেখুন হয়ে গেছে, কত সুন্দর একটা ইয়েলোইশ কালার এসছে। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নটা, এর মধ্যে যে কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে ছিল সেটা দিয়ে আমি তেল দিয়ে ভালো করে এটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়ার পরে একটা সুন্দর একটা স্মেল আসবে, আর এটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর নারকেলেরও একটা চাটনি হয়, সেটা আমি এখন করিনি, আমি জাস্ট একটা চাটনি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এবারে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে যে বাটারটা ছিল সেটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি কিছুক্ষণ রেখে দেবো একটু ক্রিসপিনেস হওয়ার জন্য। এই যে দেখুন কত সুন্দর মানে একটা শেপ এসে গেছে, রাউন্ড রাউন্ড। তো এবারে এটাকে আমি এর মধ্যে তেল দেবো, আর যদি তেল আপনারা নাও ইউজ করতে পারেন তাহলে আপনারা বাটার ইউজ করতে পারেন। আমার এর আগেও একবার খাওয়া হয়ে গেছে, তো আজকে যখন দ্বিতীয়বার করতে গেলাম তখন ভাবলাম কেন না এটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এটা আর একটা মজার গল্প হচ্ছে, আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমি সকালে 9টার দিকে নামতাম যাতে আমি নিজে থেকে এটা বানিয়ে নিতে পারতাম, তার জন্য কারণ ওরা যখন সকালে আমাদের ব্রেকফাস্ট হতো তখন ওটা বেশি রুটির মতো হয়ে যেত, তাই জন্য আমি দেরি করে নেমে আমি নিজের হাতেই এই ধোসাটা বানিয়ে খেতাম, যার জন্য এত ক্রিসপিনেস হতো, ক্রিসপি হলে বেশি ভালো লাগে খেতে। তো আমার এই পিঠটা হয়ে গেছে, ওই পিঠটা আর করতে হবে না, এই যে আমার ধোসা কমপ্লিট। তো ধোসাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর ধোসাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর খুবই টেস্টি, আর স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই হেলদি। বাইরের খাবারের থেকে এটা কিন্তু খুবই হেলদি, বাচ্চাদের জন্য খাওয়াতে পারেন, নিজেরাও যদি হেলদি কোনো খাবার খেতে চান তাহলে এটা খুবই ভালো। আর এই যে আমি আরেকটা এখানে বানিয়ে দেখিয়ে দিচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিও নিয়ে, তো দেখতে থাকুন ভিডিওটা, এনজয় করতে থাকুন।